Hello guys, welcome to Bookself. So this is the series which we are doing about the science question, expected science questions for Wbcs 2018. So we already discussed about 70 questions or 80 questions maybe. So we start the next lesson from the 80 to 90. Okay. So before starting that, I have to tell you that we got lots of requests from our aspirants that we have already opened a Telegram channel here. Telegram channel, you can find that this signs over there. You can find Bookself 007 over there. You can find our channel. On this channel, we are trying to provide different types of PDF form of these questions. Okay, so you can find the all the questions in the PDF form. This is a very good channel. Okay, so you can join there. So let's start. The first question, so this is the science question, you know, we are going to talk in Bengali language, okay? So, the first question is, Nodir jale dushan kon gaser mishrone porimaner upor nirbhor kore mapa hoy, okay? The nodir je jale dushan hoy, ta kon gaser mishrone or kon gaser mane mishe royeche nodir jaler shonge tar upor amra depend kore mapbo. Oxygen, carbon dioxide, nitrogen na ozone, charta option ache, oxygen, carbon dioxide, nitrogen na ozone. আমাদের এখন অ্যানসারটা আসবে কিন্তু অক্সিজেন, ওকে, বিওডি, আমরা সবাই জানি বিওডি, তাহলে এর উপর ডিপেন্ড করে আমাদের নদীর জলে যে কতটা পলিউশন রয়েছে, ওয়াটার পলিউশন রয়েছে সেটা আমরা মাপতে পারি, ওকে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। পরের প্রশ্ন রয়েছে, খনিতে কোন কোন গ্যাসের মিশ্রণের ফলে বেশিরভাগ বিস্ফোরণ দেখা যায়, খনিতে কোন কোন গ্যাসের মিশ্রণের ফলে বেশিরভাগ বিস্ফোরণ দেখা যায়, ওকে, আমাদের অপশনটা রয়েছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, মিথেন প্লাস এয়ার পয়েন্টার্স নাইট্রোজেন প্লাস অক্সিজেন এই মিশ্রণের পরের অপশনটা রয়েছে আমাদের CO2 প্লাস CH4 এর মিশ্রণে, ওকে, তাহলে এই চারটের মধ্যে আমাদের একমাত্র মিথেন যদি থাকে আমাদের গ্যাসের মধ্যে খনির মধ্যে তার মধ্যে যদি আমাদের বায়ু থেকে থাকে বায়ুর সঙ্গে অক্সিজেনেশন রিয়াকশন করে কিন্তু আমাদের মিশ্রণে বিস্ফোরণ হতে পারে, ওকে, এক্সপ্লোশন হতে পারে খনির মধ্যে, তাহলে এটা আমাদের আমাদের অপশনের অ্যান্সারটা হলো এটা CH4 প্লাস এয়ার। পরের প্রশ্ন হচ্ছে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত হয়, কোন কোষ কলাটি মৃত কোষ দ্বারা গঠিত হয়, মৃত কোষ ওরে ডেড সেল, অপশন রয়েছে জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা এবং চার নম্বর অপশনটা রয়েছে কোনটি না, তাহলে আমাদের এখানে অপশনের অ্যানসারটা আসবে জাইলেম, জাইলেম কিন্তু আমাদের মৃত কোষ দ্বারা গঠিত হয়, ওকে। পরের প্রশ্ন হচ্ছে কোন বস্তুটি মানব শরীরে বেশিরভাগ দেখা যায়, কোন বস্তুটি এদের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, জল এবং চার নম্বর অপশন রয়েছে কোনটি নয়, প্রোটিন বেশি দেখা যায় না, কার্বোহাইড্রেট বেশি দেখা যায় না, জল বেশি দেখা যায় না, কোনটি নয় অপশন রয়েছে, তাহলে আমাদের আমরা সবাই জানি আমাদের দেহের 92% আমাদের শরীরে কিন্তু জলটাই বেশি, জলটা ছাড়া আমরা কিন্তু বাঁচবো না, তাহলে আমাদের সেজন্য বেশিরভাগ করে বেশি করে জল খাওয়া উচিত। পরের প্রশ্ন হচ্ছে কৃত্রিম মনুষ্য চর্মকে মানুষের স্কিনকে কি বলা হয়, অক্সিডার্ম, মেসোডার্ম দু নম্বর অপশন, তিন নম্বর অপশন পেরিডার্ম, চার নম্বর অপশন রয়েছে টিনোডার্ম, তাহলে এই চারটের মধ্যে আমাদের কিন্তু অপশনের অ্যান্সারটা আসবে অক্সিডার, ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা অক্সিডার। পরের প্রশ্ন হচ্ছে সিএনজি কি কি নিয়ে গঠিত, সিএনজি মানে ন্যাচারাল গ্যাস, কম্বাইন্ড ন্যাচারাল গ্যাস, তাহলে এটা আমাদের কি কি নিয়ে গঠিত, মিথেন না ইথেন, মিথেন প্লাস ইথেন, অপশন রয়েছে কার্বন, কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন, তো অপশনটা রয়েছে H2 প্লাস CH4 মানে মিথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড, জানো অপশন রয়েছে কোনটি নয়, তাহলে আমাদের এখানে অপশনের অ্যান্সারটা আসবে মিথেন প্লাস ইথেন, এটা হচ্ছে আমাদের সিএনজি নিয়ে গঠিত, ওকে, সিএনজি এই গ্যাস নিয়ে গঠিত। পরের অপশন রয়েছে এনহ্যান্স রেডিয়েশন, এনহ্যান্স রেডিয়েশনের অপর নাম কি, চারটি অপশনের অপশন দিয়েছে আমাদের প্রোটন বোমা, নিউট্রন বোমা, অ্যাটম বোমা এবং চার নম্বর অপশন দিয়েছে নাম অফ দ্য অ্যাবাব, তাহলে এখানের মধ্যে আমাদের অ্যানসারটা আসবে এনহ্যান্স রেডিয়েশনের অপর নাম হচ্ছে আমাদের নিউট্রন বোমা, ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। পরের প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোনটি হালকা ধাতু, সবচেয়ে কোনটি এদের মধ্যে হালকা ধাতু, সোডিয়াম, ক্যালসিয়াম, অসমিয়াম না লিথিয়াম, আমরা এটা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি ক্লাস 8 থেকে, তাহলে এই অ্যান্সারটা আমি বলছি না, যে জানেন তারা আপনাদের কমেন্টে অ্যান্সার করবেন, সবাই জানে এটা লিথিয়াম, তবু বলেই দিলাম লিথিয়াম, ওকে। পরের প্রশ্ন হয়েছে ট্র্যাকোমা রোগটি মানব দেহের কোন অঙ্গে হয়, ট্র্যাকোমা রোগটি, ট্র্যাকোমা, ট্র্যাকোমা রোগটি কোন অঙ্গে হয়, অপশন রয়েছে মস্তিষ্ক, চক্ষু, চর্ম এবং চার নম্বর অপশন রয়েছে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, চক্ষু, চর্ম এবং হৃৎপিণ্ড, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে চক্ষু, চক্ষুতে কিন্তু আমাদের এই ট্র্যাকোমা রোগটা হতে পারে, ওকে। পরের প্রশ্ন রয়েছে কোন রোগটির অপর নাম হচ্ছে হ্যানসেনের রোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে WBCS এর ক্ষেত্রে, কোন রোগটির অপর নাম হ্যানসেনের রোগ, আমাদের অপশনে অ্যান্সার দিয়েছে ক্যান্সার না কুষ্ঠ না কলেরা না
AIDS, cancer, kushto, cholera, AIDS. And আমাদের এখানে অপশনটা আসবে आंसर কুষ্ঠ। কুষ্ঠ রোগের অপর নাম কিন্তু হ্যানসেনের রোগ। তাহলে আজকে এই পর্যন্তই 10টা প্রশ্ন এখানেই শেষ হলো। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আমরা ট্রাই করব তার রিপ্লাই দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে WBCS জন্য আমাদের বেশি আর টাইম নেই। তাহলে এগুলো আশা করি এর মধ্যে যা যা আমরা ভিডিও করেছি সায়েন্সে এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে আমরা আরো ভিডিও দিতে যাওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট লেসন।